হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? আজকে আমি এমন এমন কিছু প্র্যাঙ্ক ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো যেগুলো দেখার পরে তোমরা নিজেরাই হতভম্ব হয়ে যাবে। বলেন কি? যেগুলো দেখার পরে তোমরা ধরতেই পারবে না যে এগুলো আসলে প্র্যাঙ্ক ভিডিও নাকি বদ্ধ করে স্বামী স্ত্রীর দুষ্টু লবলোপানি। বাই বাই, টাটা, গুড বাই। একদম মন থেকে বলছি বন্ধুরা, বর্তমানে এই স্বামী স্ত্রীগুলোর নির্লজ্জ মার্কা প্র্যাঙ্ক গুলো দেখে না প্র্যাঙ্ক মনে হয় না, শুধু পানু মনে হয়। তাহলে বুঝতে পেরেছো তো আজকের ভিডিওটা কেমন রসালো হতে চলেছে? তাই দয়া করে কোনো গুরুজন ব্যক্তি এবং বাচ্চারা আজকের ভিডিওটা দেখবে না। তোমাদের জন্য নতুন ব্লগ চলে এসেছে, বেনারসে ঘুরতে গেছিলাম, সেটা দেখে নাও। তো বেশি ফাজলামু না মেরে আমি পড়লো তার তোমরা দেখছো বিষাক্ত ছেলে, চলো আজকে ভিডিও শুরু করা যাক, লেটস স্টার্ট। আর হ্যাঁ, এই চ্যানেলে যারা নতুন মানে প্রথমবারের জন্য আমার এই ধার্মিক ফেসটা দেখছো তাদেরকে অনুরোধ করছি তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও, কারণ এই চ্যানেলে ধার্মিক ধার্মিক ভিডিও আপলোড করা হয় আর এই বছরের মধ্যে মিলিয়ন করতে হবে, তাই প্লিজ সাবস্ক্রাইবটা করে নাও। আমি একটা গেম খেলবো তোমার সাথে, গেমটা হলো লুকোচুরি খেলা খেলবো তোমার সাথে। চলো তাহলে আমরা একটু দাদা বৌদির লুকোচুরি খেলা দেখি। এই রে বৌদি এমন জায়গায় লুকিয়ে পড়লো দাদা খুঁজেই পাচ্ছে না। বাড়া সস্তার নেকামো দোচানো কার্যকলাপ করে এরা কি মজা পায়? যত সব আলবাল ছোলার ডাল, হাট না, জিভ বের করো, নানা রকম বললে হবে না। বৌদি বললো জিভ বের করো, অমনি দাদা অর্ধেক সবেদা ভেবে জিভ দিয়ে লবলোপানি শুরু করে দিল। না, জিভ বের করো, নানা রকম বললে হবে না। আরে দাদা রুকো, যারা সবার কারো ওই চাটাচাটি খেলাটা না হয় অফ ক্যামেরায় করে নিও, এখন যে চাটাচাটি খেলাটা করছো সেটাতে মনোযোগ দাও। বগল, ওরে সালা, দাদা তো দেখছি বৌদির বগল চাটতে একদম এক্সপার্ট, মানে বগলে জিভ ঠেকানোর সাথে সাথেই বলে দিল, ট্যালেন্টেড বগল চাটা পাবলিক। সঠিক বলেছেন, একটু সামনে আনো। ওলে বাবালে, কি সুন্দর নাটক দেখাচ্ছে, ডেলি চুমু খাচ্ছ জীবের স্বাদ বুঝতে পারছ না, এদিকে বৌদির বগলের স্বাদ বুঝে গেলে। তার মানে কি দাদা তুমি বৌদির ঠোঁটে নয় বগলে চুমু খাও? ইস, গন্ধ লাগে না? দাদা যদি এরকম ভাবে জীব দিয়ে লবলোপানি করতো তাহলে বিষয়টা বুঝতে পারতাম, কিন্তু বৌদি এরকম করছে কেন? বাই দ্য ওয়ে বৌদিটা কিন্তু বেশ কিউট, আর দাদা মনে হয় প্রচুর পয়সা হলো, তা না হলে তো এরকম। আরে দাদা বৌদির একটু ইচ্ছা হচ্ছে এই জন্য খুলে দিচ্ছে, তুমি বৌদির বকল চেটে বুঝে যাচ্ছ আর এইটা বুঝতে পারছো না, ছুটি বাচ্চি ও কে, তুমিও বৌদিরটা খুলে দাও। হাল তো কথা একদম কমি নে। গাঁড় মেরেছে, এটা কি ভাই ল্যাংটো করে দিল? মানে ভাই এরা প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছে নাকি সস্তা দেশি পানু বানাচ্ছে? সকলের সামনে বরের লুঙ্গি খুলে ল্যাংটো করে দিল, অসাম, দারুণ, ফ্যান্টাস্টিক প্র্যাঙ্ক। লুঙ্গিটা দে, ক্যামেরা চলছে চলুক, কিন্তু বৌদি তার বরের টুঙ্কুটা সবাইকে দেখিয়েই ছাড়বে, কারণ ওখানেই তো ভিউস, তাই না বৌদি? বৌদিটা বেশ কিউট কিন্তু হেভি ডেঞ্জারাস, শালা প্রথমে বরের লুঙ্গি খুলে ল্যাংটো করলো, তারপর টুনটুনি পাখিতে স্প্রে করে দিল। আরা কিসব বালচাল প্র্যাঙ্ক দেখছি, হাট লেওরা। যা বুঝলাম এরা নিজেরা নিজেদের মান সম্মানের কোনো ভ্যালুই রাখে না। আমাকে যদি কেউ লাখ টাকাও দেয় না তাহলে এরকম নির্লজ্জ মার্কা কার্যকলাপ করে নিজের মান সম্মানটাকে নষ্ট করব না, কারণ সম্মানটাকে আনতে না অনেক সময় লাগে, কিন্তু সম্মানটাকে হারিয়ে ফেলার জন্য জাস্ট এরকম নোংরামির প্রয়োজন। মানে ভাই প্র্যাঙ্ক ভিডিও বানানোর জন্য হাজারটা টপিক রয়েছে,
কিন্তু সেগুলো এরা করবে না, ল্যাংটো হবে, ভিউজ আনবে। লাখ লাখ অডিয়েন্সের সামনে এইভাবে ল্যাংটো হতে লজ্জা করে না, আবার ব্লার করে দেয়। ব্লার করে কি হবে, সেটা কোরিয়ান জাপানিজ এরাও করে। এদের এই সমস্ত নোংরামিগুলোর জন্য প্র্যাঙ্ক আর পানো ভিডিওর মধ্যে কোনো পার্থক্যই রইল না। কেউ কাপড় খোলে অভাবের টানে, আবার কেউ ইচ্ছা করে ল্যাংটো হচ্ছে সস্তা আর পপুলারিটি পাওয়ার জন্য। ছি ছি ছি, লজ্জা করে না? এই দেখো তোমাদের দাদার ঘুমানোর স্টাইল, ঘুম থেকে উঠে আমি রোজ দেখি লুঙ্গিটা হয় মাথার উপরে উঠে আছে, নয়তো একদম পায়ের নিচে চলে গেছে। মানুষের একটু হলেও লাজ লজ্জা থাকে, কিন্তু এদেরকে দেখো কিচ্ছু বলার নেই। আচ্ছা, তোমাদের বাড়ির লোকজন এই সমস্ত নোংরামিগুলো দেখতে পায় না? দুদিন পরে যখন তোমাদের ছেলে মেয়ে হবে, তখন তোমাদের এই নোংরামি মার্কা প্র্যাঙ্ক ভিডিওগুলো দেখে তারা কি শিখবে? যে আমার বাবা মা সস্তার পপুলারিটি পাওয়ার জন্য ইউটিউবে ল্যাংটো হয়ে ভিডিও বানাতো, তারপরে তোমাদের ছেলে মেয়েদের বন্ধু বান্ধবরাও দেখবে উফ পুরো ওয়াও ব্যাপার। না না, চালিয়ে যাও চালিয়ে যাও, কারণ ল্যাংটো হলেই ভিউজ আসবে, আর ভিউজ আসলে পয়সা। যত সব উদ্গান্ড উদ্দল, সময় থাকতে থাকতে শুধরে যাও, নাহলে যেটুকু মান সম্মান রয়েছে, মানে নেই জানি কিন্তু যেটুকু ছিটে ফোটা রয়েছে, সেটুকুও গাধার গাড়ে যাবে। আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। এই এই সাইডটা, এই সাইডটা, এই সাইডটা, উফ। কি বলি, মানে ভাই কুছ ভি। প্রথমে বৌদি দাদাকে দিয়ে বগল চাটাচ্ছে, তারপরে দাদা বৌদিকে দিয়ে বগল চাটাচ্ছে, মানে এটা কেমন প্র্যাঙ্ক ভাই, যেখানে শুধু বগল চাটাচাটি হয়? দিস ইজ বিজনেস। হচ্ছে না বাদিকে আরো পেছনে পেছনে। এরা ইউটিউবটাকে পুরো পানুটিউব বানিয়ে ফেললো। সালা ইউটিউব খুললেই শুধু বদ্ধ করে স্বামী স্ত্রী দুষ্টু লাভ লোপানি। থাক, এদেরকে নিয়ে বেশি এগোনো যাবে না। বুঝতে পেরেছি এরা কেমন টাইপের প্র্যাঙ্ক ভিডিও বানায়। শুধু আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, তোমরা না ভুল করে ভুল প্ল্যাটফর্মে চলে এসেছো, কারণ ইউটিউবটা এই ভিডিওগুলোর জন্য না, তোমাদের ভিডিওগুলোর জন্য ওই দুষ্টু ওয়েবসাইটগুলো একদম পারফেক্ট। আর হ্যাঁ, এই ইউটিউবের থেকে কিন্তু ওই দুষ্টু ওয়েবসাইটের বেশি পপুলারিটি, তাই তোমরা ট্রাই করতে পারো। দেখো, এন্টারটেইন করার জন্য প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছো, ইটস ওকে, কারণ প্র্যাঙ্ক ভিডিও দেখে মানুষ মজা পায়। কিন্তু তোমরা যেগুলো করছো এগুলোকে প্র্যাঙ্ক ভিডিও বলা যায় না, কারণ ল্যাংটো হয়ে নোংরামিটাকে প্র্যাঙ্ক ভিডিও বলে না। একবার ডিপলি ভেবে দেখুন তো, আপনাদের এই সমস্ত নোংরামি মার্কা প্র্যাঙ্ক ভিডিওগুলোর জন্য আপনাদের পরিবারের লোকজন কীভাবে হেনস্থা হতে পারে, তারা যখন বাইরে বেরোবে, তাদেরকে যখন এই সমস্ত কথাবার্তাগুলো শুনতে হবে, তখন তাদের কী অবস্থা হবে মনের মধ্যে। তাই এখনও সময় রয়েছে, যেটুকু মানসম্মান হারিয়ে গেছে সেটুকু মানসম্মানকে ফিরিয়ে আনার জন্য ভালো কিছু প্র্যাঙ্ক ভিডিও বানান, যাতে করে মানুষ আপনাদেরকে এন্টারটেইনার হিসাবে চেনে, নোংরামি করার জন্য নয়। আর যদি আপনারা মনে করেন যে এইভাবে নোংরামি করে ভিউজ আর টাকা কামিয়ে যাবেন, ঠিক আছে, কন্টিনিউ চালিয়ে যান, আর আমরাও এরকম রোস্ট করতে থাকবো, একটু সহ্য করে নেবেন, কিছু করার নেই, কারণ আপনারা নোংরামি করছেন না, সেগুলো দেখে তো আর আমরা চুপচাপ বসে থাকবো না, আমরাও আমাদের খেলাটা খেলবো। খেলো, খেলা করা খুব ভালো, মন ভালো থাকে, বৌদি বলেছে। খেলাধুলো করলে মনটা ভালো থাকে। তোমাদের কি মতামত এদের এই প্র্যাঙ্ক ভিডিও নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। আর যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ এই বছরের মধ্যে মিলিয়নটা করতে হবে বস, তাই সাবস্ক্রাইবটা করে নিও। আর হ্যাঁ, ছোট্ট ছোট্ট শর্টস ভিডিও বানিয়ে তোমাদেরকে এন্টারটেইন করার জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, চেক আউট করে নাও, আর ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও, কারণ ওখানে অনেক মজাদার ছোট ছোট ভিডিও আসবে, শুধুমাত্র শর্টস আসবে ওখানে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। তোমরা তুমি ভালো দেখো, সুস্থ দেখো, সাবধানে দেখো। লাভ ইউ, টাটা, বাই বাই।